হবে না মানব জন্ম মনে রে তোমার হাওয়ার পাখি উড়াল দিলে সবই অন্ধকার কার মরণ কখন কোথায় লিখেছে আল্লাহ পরোয়া বাইরে টাইম হইলে যাইতে হবে সেখানে কাছে জানাবো ব্যথা কে করবে বিচার আগুনে পুড়িয়া মানুষ মরবে কত আর পাপি বান্দা ওগো আল্লাহ বড় অসহায় তোমার দয়া বিনে মাবুদ বাঁচার উপায় তো আর না রোডে সর্বনাশা অগ্নিকাণ্ডে ভাই কত বাবা মায়ের বুকটা খালি হইয়া যায় কত বোন তার ভাই হারাইল আগুনের লাভা আরে আদরের সন্তান হারাইল তোহার জানে সন্তানের ব্যথা অন্য কেউ জানে না সারা জীবন কাঁদবে আরে জনম দুঃখী মায়া বুকের মানিক আর কোনো দিন ফিরে আইব না আরে দুঃখী মায়ে জানে তাহার সন্তান হারার বেদনা ভাঙিলে সকাল ভাই ঘুম না ভাঙলে পরকাল বব মায়ায় পরে আস হয়ে ডাল মাটাল পশ্চিমে ডুবে যায় বেলা ভেবে দেখুনা বাইরে থাকতে সময় হও হুঁশিয়ার ভাই বন্ধু জনা কালে বেলি রোডের এই ঘটনা ভাই সন্তান হারা বাবা মা ভুলিতে পারবে না সর্বনাশায় অগ্নিগর্ভে যার সন্তান মারা যায় ওরে এমন নির্মম ঘটনা বলতে বুক ফাটিয়া যায় শিল্পী ইমরুল কায়েস কষ্টের সুরে ভাই বেলি রোডটা যেদির কিছু ঘটনা শোনা যায় এই জীবনে এমন মৃত্যু আগে দেখি না বাইরে নিশ্চিত মৃত্যু যেন মানুষ মরছে লাফা ২০২৪ সাল ২৯ ফেব্রুয়ারি বেলি রোডে অগ্নিগর্ভে হয় মহাম
জনের সবাই গো হে দেশবাসী আরে অকালে কত প্রাণ ধরে সেই কাল রাত্রি আবাসিক ভবনে রেস্টুরেন্ট ভাই ছিল ভিআইপি কাচ্চি খাইতে লোক জোর যাইত কাচ্চি ভাইয়ের কাচ্চি বোনা নন্দে খাইত বাইরে নাম করা সেই রেস্টুরেন্টে অনেকে যাইত তিরিশে ফেব্রুয়ারি রাত নয়টার সময় কত লোকজন সেইখানে কাচ্চি খাইতে যায় কাচ্চি খেলে মরতে হবে দাদা ছিল না হায়রে এটাই হবে শেষ খাওয়া দাদা ছিল না ভবনের বাইরে নিস্তলা থেকে হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে অগ্নিপাত শুরু হইল নিস্তলা থেকে আর সেই আগুন এক মুহূর্তে সারাইয়া পরে কিছু লোকজন ভাই বাহির হইতে পারে তিন থেকে চার মিনিট পরে পুরো ভবনে সেই ডায়া গুণ দেখেন গো ভাই সরাইয়া পরে বাইরে তখন সবাই আগুন লাগছে বুঝিতে পারে কিসের কাচ্চি কিসের কপি ফেলে রাখিয়া প্রাণ বাঁচাতে লোকজন হইয়া যায় দিশে হারাইয়া সিঁড়ি বইয়া নিচের দিকে যায় রে ছুটে বাইরে নিস্তলার আগুনের ধোঁয়ায় পারে না যাইতে ভবনের সিঁড়িগুলোতে গ্যাস সিলিন্ডার ছিল যেখান দিয়ে লোকজন যাতায়াত করিত ওইদিকেতে সর্বনাশায় আগুন জ্বলছিল হায়রে নিশ্চিত মৃত্যু জেনে দিছে যাহে না যাবে কি করিবে পায় না রে উপায় তারপরে ঘর অন্ধকার বিন্দু তখন না যায় তখন কি করিবে কারো কোনো হুশ জ্ঞান নাই আরে সারা ভবন জ্বলছে নিঠুর আগুনে লাভা
জানো তাই শ্বাস নিঃশ্বাস নিতে অনেকের খুবই কষ্ট হয় শ্বাস নিঃশ্বাস বন্ধ হইয়া অনেকে মারা যায় ওরে কত জনা দেখতে পেল মৃত্যু কেমন দেখা যায় দিকে নামতে যাইয়া নামিতে পারে না আগুনের তপ সহ্য করা কঠিন যন্ত্রণা কি করিব কেমনে বাঁচব ভাবিয়া পায় না হায় রে বুক ফেটে যায় বলতে গেলে এমন তোলা মৃত্যু জেনেও লোকজন কি কাজ করে ভাই আগুনের তাপ যখন সহ্য করতে পারে নাই আতলা ভবন থাকিয়া লাফাইয়া পরে আরে মানুষ গুলো মৃত্যুর কোলে ঢলিয়া পরে পরিবার বাইছিল বউ সন্তান লইয়া কে বাঁচিবে কে মরিবে পায়না ভাবিয়া ছুটা ছুটি করে কত দিশে হারা হইয়া ওরে কিছু লোকজন বুদ্ধি করে সাথে যায় চলিয়া বলে ফোন করিয়া দুঃখী মায়ের কাছে আজরাইল আইছে আমারে দিতে তোমার মানিক ফিরবে না আর তোমার বুকে মা গো আর বুঝি হবে না দেখা তোমাদের সাথে আরেক ভাই ফোন করিয়া বলে বাবার কাছে তোমার ছেলে যাবে বাবা আগুনের পেটে যদি পারো বাঁচাও বাবা তোমার ছেলেকে ওরে নইলে বাবা লাভ দিয়া যে মরিতে হবে কাছে ফোন করিয়া স্ত্রী যে বলে বাঁচাও বাঁচাও ও স্বামী তোর বাঁচাও আমারে সর্বনাশায় আগুন লাগছে বেলি রোড রেস্টুরেন্টে হায় রে স্বামীর সাথে শেষ কথা স্ত্রী বলে মায়ের
চোখের সামনে সন্তান মারা যায় শ্বাস নিঃশ্বাস বন্ধ হই আগুনের লাভায় কান্না সারা বাবা মায়ের কিছুই করার না ওরে তাদের জীবন বাঁচবে কি না শিশু বাচ্চা পুরে মারা যায় আর কত ভাই বোনের আবাস হয়ে যায় বেলি রোডের সর্বনাশা আগুনের লাভায় আরে কত বাবা মায়ের স্বপ্ন শেষ হয়ে যায় পুরো পরিবারটা শেষ হইয়া যায় এমন নির্মম মৃত্যু হইল আগুনের লাভায় আদরের সন্তান মারা যায় আগুনে ছটফটাই বাইরে স্মরণীয় শোকের মাতম হলিবার মতন তাজা চৌয়াল্লিশ প্রাণ আর কত হাসপাতালে আছে তারাও বাজবে কি না মরবে জানে গো আল্লাহ ওরে দমে দমে আল্লাহর নামটি জপ রে সবাই জীবনের কথায় আমি সবারে জানাই বৃষ্টি নাকি অভিশ্রুতি আছে দোটা নাই হিন্দু নাকি মুসলিম ভাই রে কাহার ও জানা না ওরে অভিভাবক এই ঘটনায় আছে রে স্ত্রী দুইজন সাথে সন্তান মারা যায় পুরো পরিবারটা ভাই নিশ্চিহ্ন হয়ে যায় কি আর বলবো নির্মম ঘটনার কাহিনী ওরে ভাই আমরা সকাল বেলার ধনী ফকি ওই রে সন্ধ্যা বেলা করে গড়া কত দোকানির সঞ্চয় এক নিমেষে চোখের সামনে পুরে কয়লা হয় নিজের জীবন বাঁচানো দেয় কিছুই করার না আমরা সকালবেলার ধনী ফকির সন্ধ্যা বেলা সার্ভিস উদ্ধার কাজে চলে আসে ভাই দুই ঘন্টা চেষ্টা করিয়া আগুনটা নিভায় লেজার দিয়া সাথে গেল লোকজনের রে নামায় রে কিছু লোকজন অল্পের জন্য
ভবন মালিকদের উদ্দেশ্যে কিছু বলে যাই পারার টাকা নিতে ব্যস্ত থাকিবেন না ভাই ভবনের কি হাল বেহাল খেয়াল রাখিবেন ভাই আরে আগুনের পেটে জেগে আছে জানে গো সেই জনা নির্মম এই কাহিনীর কথা কি বলিব ভাই থাকতে সময় হুঁশিয়ার ওরে প্রাণের ভাই এই পর্যন্ত এই কাহিনী শেষ করি